হ্যালো ইউরান প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত আজকে দশম শ্রেণীর ভূগোল বিশ্বের বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায়ের শেষ অংশ নিয়ে আলোচনা করব প্রথমে জেনে নেব বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি এক নম্বর পয়েন্ট দেখো অবগত করা শিক্ষার্থীর বাড়ি থেকে প্রত্যেক দিন কিছু না কিছু বর্জ্য পদার্থ পরিবেশে নিক্ষিপ্ত হয়ে থাকে সেই বর্জ্য পদার্থ সম্পর্কে নিজ বাড়ির মানুষজনকে অবগত করতে হবে তার সাথে পাড়া ও সমাজের মানুষকে অবগত করতে হবে তাহলে সমাজে বা পরিবেশে বর্জ্য পদার্থের পরিমাণ কম হবে বেশ দুই নম্বর পয়েন্ট দেখো বাড়ির বর্জ্যের বিভাজন বাড়ি থেকে যেসব বর্জ্য করে পরিবেশে নিক্ষিপ্ত হয়ে থাকে সেই বর্জ্য পদার্থগুলিকে বিভাজন করতে হবে কোনটি পরিবেশে দূষণ করবে না কোনটি দূষিত বর্জ্যপদার্থ সেইগুলিকে বিভাজন যদি করা যায় তাহলে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নেক্সট পয়েন্টটি দেখো বর্জ্যের উপযোগিতা সৃষ্টি ফেলে দেওয়া যেসব বর্জ্য পদার্থগুলি কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি থেকে খেলনা বানিয়েও কিন্তু বর্জ্যের উপযোগিতা সৃষ্টি করা যেতে পারে বেশ নেক্সট পয়েন্ট দেখো বর্জ্যের পরিমাণ হ্রাস করা নিজেদের অব্যবহার্য জিনিসগুলি অন্যকে দান করেও কিন্তু বর্জ্যের পরিমাণ কমানো যেতে পারে নেক্সট পয়েন্ট গৃহপালিত পশুকে খাওয়ানো বাড়ি থেকে যেসব জৈব বর্জ্যের অবশিষ্টাংশ পরিত্যক্ত হয়ে থাকে সেগুলিকে যদি গবাদি বা গৃহপালিত পশুকে খাওয়ানো যায় তাহলে বর্জ্যের পরিমাণ কম হবে নেক্সট পয়েন্ট গাছের গোড়ায় কম্পোস্ট সার প্রয়োগ জৈব বর্জ্যগুলিকে যদি মাটির মধ্যে মুতে ফেলা হয় তাহলে সেই বর্জ্যগুলি কম্পোস্ট সারে পরিণত হয় এগুলি আবার গাছের গোড়ায় কিন্তু দিলে গাছ পুষ্টি পাবে সেই সঙ্গে সঙ্গে আবার জৈব বর্জ্যের পরিমাণও কিন্তু কমে যাবে তাহলে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা সম্বন্ধে জানলাম এখন দেখে নেব ভাগীরথে হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আমরা প্রত্যেকে জানি এই ভাগীরথে হুগলি নদী ভারতের প্রধান নদী গঙ্গার একটি শাঁখা নদী এই ভাগীরথে হুগলি নদীর ওপর বর্জ্যের পরিমাণ দিনের পর দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তার ফলে এই ভাগীরথে হুগলি নদীর উপর বর্জ্যের বিভিন্ন ধরনের কুপ্রভাব পড়ছে এক নম্বর দেখো গুণগত মান হ্রাস ভাগীরথে হুগলি নদীর উপর প্রত্যেক দিন মানুষ ও পশুপাখির মল এই নদীতে পরিত্যক্ত হওয়ায় নদীর জলের গুণগত মান হ্রাস পাচ্ছে নেক্সট পয়েন্ট নদীর ভরাট পলির সঙ্গে বর্জ্য মিশে গিয়ে নদীর উপত্যকা ক্রমাগত ভরাট হয়ে যাচ্ছে পরের পয়েন্টটি মাছের সমাগম কম ভাগীরথে হুগলি নদীতে বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এই নদীতে মাছের সংখ্যাও কিন্তু কমতে থাকছে নেক্সট পয়েন্ট জোয়ারের প্রকোপ বৃদ্ধি এই ভাগরীতে হুগলি নদী বর্জ্যের দ্বারা ভরাট হয়ে যাওয়ার ফলে জোয়ারের প্রকোপও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাছাড়াও অপর একটি পয়েন্ট হলো পানীয় হিসাবে ব্যবহার যোগ্যতা ভাগরীতে হুগলি নদীর জল দূষণের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এই ভাগরীতে হুগলি নদীর জল পানের অযোগ্য হয়ে পড়ছে তাহলে ভাগীরথে হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব সম্বন্ধে জানলাম এখন জানাব গঙ্গা অ্যাকশন প্ল্যান সম্বন্ধে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি উনিশশো সালে এই ভাগীরথে হুগলি নদীর ওপর যে দূষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সেই দূষণ কমানোর জন্য একটি কর্মসূচি গৃহীত হয় সেই কর্মসূচিকে বলা হয়ে তাকে গঙ্গা অ্যাকশন প্ল্যান এই গঙ্গা অ্যাকশন প্ল্যান এই কর্মসূচিটি উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে থাকেন বেশ এখন দেখো এই গঙ্গা অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্য কি এক নম্বর দেখো জল শোধন গঙ্গামুখী যেসব নালাগুলি রয়েছে সেই নালাগুলিকে বন্ধ করে অন্য পথে নোংরা জল পরিশোধন কেন্দ্রে নিয়ে যাওয়া এটি হলো একটি উদ্দেশ্য নেক্সট দেখো পরিচ্ছন্ন পরিবেশ এই গঙ্গার তীরবতী যে মানুষগুলি বসবাস করে থাকে সেই মানুষগুলির জন্য সুলভ শৌচালয় যদি নির্মাণ করা যায় তাহলে এই গঙ্গার তীরবতী এবং গঙ্গার জল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অর্থাৎ পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হবে তিন নম্বর দেখো পুনর্ব্যবহার নোংরা জলকে পরিশোধন কেন্দ্রে যদি পাঠানো যায় তাহলে সেই নোংরা জল যেমন পরিষ্কার হবে তেমনি আবার সেই নোংরা জল আবার পুনর্ব্যবহারও করা যাবে নেক্সট উদ্দেশ্যটি দেখো বিদ্যুৎ চুল্লিতে শবদাহ গঙ্গা তীরবর্তী স্থানগুলিতে শবদাহ করা হয়ে থাকে সেই শবদাহ যদি বিদ্যুৎ চুল্লিতে করা হয় তাহলে গঙ্গার দূষণ মাত্রাও কিন্তু কমতে থাকবে নেক্সট দেখো পরিচ্ছন্ন পরিবেশে স্নান স্নানের ঘাটগুলির যদি আধুনিকীকরণ করা যায় তাহলে গঙ্গার জলের দূষণ মাত্রা কমবে শেষ পয়েন্টটি দেখো চেতনা বৃদ্ধি গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য মানুষের চেতনা যদি বৃদ্ধি করা যায় তাহলে অবশ্যই গঙ্গা দূষণমুক্ত থাকবে বেশ আজকের ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ক্লাস কেমন লাগছে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে জানাবেন অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বেস্ট অফ লাক